আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো। সমাজ আমরা যদি এই স্বাধীনতা রক্ষা না করতে পারি, হয়তো জীবনের এমন একটা সময় এই স্বাধীনতা আবার চলে যাবে আমাদের হাত থেকে। আমরা মনে করতে চাই সেই শরীরে আবু সাইদ মধ্য যারা আমাদের মাঝে অনেক পানি পিলাত, সেই মানুষদের দেখে দেখে গুলি করে নিজের সঙ্গে হত্যা করে ফেলানো হয়েছে। আমি এমন একটি ব্যক্তি যে এই বিষয়ের মধ্যে ছিলাম, আমি এই বিষয়ের মধ্যে আমার ভাইয়ের রক্ত আমার হাতে লাগিয়েছিল, আমি কান্নায় আমার এই হারানোর বেদনা আমাদের মনে রাখতে হবে। এটার বিচার, এটার সঠিক তদন্ত, প্রত্যেকটি মৃত্যুর তদন্ত আমরা চাই। আর এটা সংগঠিত করতে হলে আমাদের জানাতে হবে, আমাদের প্রত্যেকটি অনৈতিক কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। হয়তো আমরা জনগণের মুখ হয়ে আমরা কথা বলবো, হয়তো অনেকে কথা বলতে পারছেন না, আপনার মুখে হয়তো কষ্টি সরানো আছে, আমাদের মুখে কষ্টি সরানো নেই। আমরা আমাদের মুখের কষ্টি সরানোর সাহস আমরা পেয়েছি, আপনাদের মুখের যদি কষ্টি সাহস আপনারা পান, হোক সেটা যেই দলের কর্মকাণ্ড, হোক সেটা যেই প্রতিনিধির কর্মকাণ্ড, আমরা রুখে দিব এরপর থেকে। আমরা নিহত তাদের সম্মান রক্ষা করবো, তারা কি জন্য রক্ত দিয়েছে, কি জন্য তারা শহীদ হয়েছে, সেই শহীদের মর্যাদা আমরা সবসময় রাখবো। প্রত্যেকটা স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা স্থানে আমরা সংগঠিত থাকবো। আমরা আমার ভাইয়ের দিক নজর রাখবো, আমরা আমার ভাইয়ের বোনের দিক নজর রাখবো। সমাজে কি হচ্ছে কি না হচ্ছে এ সম্পর্কে আমরা সবসময় দল করবো, সবসময় মনিটারিং করবো। আমরা পারবো তো, সবাই এর চলে জানতে চাই, আমরা পারবো তো সরকারের রক্ত রক্ষা করতে, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের যেই ভাইরা আজকে আমাদের মাঝে নেই, তারা যে উদ্দেশ্যে আমাদের এই দেশকে আমাদের হাতে দিয়ে গেছে, আমরা প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় যেন আমরা মনে রাখি। ধন্যবাদ সকলকে, আমাদের এই জায়গায় আপনি সকাল হতে এবং সকল শহীদদের সম্মান জানানোর জন্য ধন্যবাদ আপনাদের।